ট্রাভেল উইথ রফিক থেকে আমি রফিকুল ইসলাম বলছি। আমি আজকে আপনাদের সাথে চীনের গুয়াংজুর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। চলুন চ্যানেলের ইন্ট্রো দিয়ে শুরু করি। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে পৃথিবীতে কোভিড আসার কয়েক মাস আগে। কে বুঝেছিল এইভাবে সারা বিশ্ব পাল্টিয়ে যাবে, মহামারীবিহীন চীনের চিরচরিত রূপ দেখব। রওনা হচ্ছি মাঝরাতে ঢাকা থেকে। আমি চায়না সাউদার্ন এয়ারলাইন্সে টিকিট কেটেছি। সাড়ে তিন ঘন্টার কম সময়ে আমি গুয়াংজু পৌঁছে যাব। ঢাকা থেকে ভারত মিয়ানমার পেরিয়ে পূর্ব দিকে বরাবর চীনের গুয়াংজুতে প্রবেশ করব। আমি পাড়ি দিব প্রায় 2400 কিলোমিটারের পথ। ভোর 6টায় গুয়াংজু বায়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, যা 2020 সালে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের খেতাব পেয়েছে। ইমিগ্রেশন শেষ করে আমি এখন শহরের পথে। সকাল 8:30 নাগাদ আমি আমার হোটেলে চলে আসলাম, গুয়াংজু বাই ইং ফাং ওয়াং হোটেল। এক একটি রুম আমার রাত প্রতি প্রায় 6000 টাকা পড়েছে। শহরের খুব কাছাকাছি এলাকায় আমার হোটেল, যেখান থেকে হেঁটে অনেক প্রয়োজনীয় জায়গায় যাওয়া যায়। চীন পুরো ভিন্ন রকম এক জগৎ। এই অঞ্চল সম্পর্কে সবারই অনেক রকম প্রশ্ন থাকে। তাদের হাজার হাজার বছরের ঐতিহ্য, এর অনেক অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপের সাথে তুলনাযোগ্য। ইয়াংশ, গুইলিন, তিয়ানমিন, সিংজিয়াং, ইয়াডিং, হাংজু, তিব্বত, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া, জাংজিয়াজি, জুজাইগো, কুনমিন সহ প্রচুর অঞ্চল মাসব্যাপী শেষ করা কঠিন। গুয়াংজু শহরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, শেনজিনে প্রযুক্তি ভিত্তিক কেনাকাটা, হংকং ব্যবসায়ী নগরী, সাংহাই শহর পৃথিবীর একটি আর্থিক কেন্দ্র, অন্যদিকে বেজিং চীনের রাজধানী, ইতিহাস ও ক্ষমতা ধারক। বুলেট ট্রেনে চলে 300 থেকে 400 কিলোমিটার বেগে এক শহর থেকে আরেক শহরে ছুটে চলা যায়। এক্ষেত্রে প্রতি 100 কিলোমিটারে 300 থেকে 550 টাকা বাংলাদেশি টাকা খরচ করতে হবে। দেশটিতে এরকম উচ্চগতির ট্রেনে 38,000-এর বেশি সংযোগ। ট্যাক্সি ভাড়াটা শহর ভেদে ভিন্ন। ধরুন 5 কিলোমিটারের পথ যাবেন, শহর ভেদে গড়ে 200 থেকে 500 বাংলাদেশি টাকা গুনতে হবে। বর্তমান মূল্যে মোটামুটি $20 ভালো মানের 4G সিম কার্ড পাওয়া যায়। ওই যে ক্যান্টন টাওয়ার, গুয়াংজু শহরের প্রতীক। আমার হোটেল থেকে হাঁটা পথে 1.5 কিলোমিটার দূরে জুইসিয়াং নদীর পারে গুয়াংজুর বিখ্যাত স্কাইল্যান্ড। দেখতে দেখতে 5:45 সূর্য ডুবে গেল। আমি নদীর পাশ ধরে হেঁটে বেড়ালাম। এখানে বাংলাদেশি টাকায় 1,000 থেকে 2,500 টাকার ভিতর রিভার ক্রুজের বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়। রাতের আলোকিত গুয়াংজু শহর দেখে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে পড়বেন। আমি কিছুক্ষণ ক্যান্টন টাওয়ারের আশেপাশে হাঁটাহাঁটি করলাম এবং কিছু ছবিও তুলে নিলাম।
রাত 9টার দিকে ট্যাক্সিতে চলে আমি নদীর উত্তর পাশে চলে যাচ্ছি, সেখানে রাতের খাওয়া দাওয়া সেরে নেব। রাতের গুয়াংজু ডাউনটাউনে আমি আনমনে হেঁটে বেড়াচ্ছি, পরিবেশ ঠান্ডা। অন্যদিকে রাতে খাবারের জন্য হালাল রেস্তোরাঁ খুঁজে পাওয়াটা খুবই সমস্যা। তবে ক্যান্টন টাওয়ার থেকে একটু দূরে সানি অনলি মেট্রো স্টেশনের পাশে কিছু বাঙালি রেস্টুরেন্ট পাবেন, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে রাত্রের খাবারটা সেরে নিতে পারেন। আর একটু ঘোরাফেরা শেষ করে হোটেলে ফিরে ঘুমাবো। ওয়ান অ্যান্ড বা শুভরাত্রি। যাও সাংহাও বা শুভ সকাল। সকালে গুয়াংজু শহরে হাঁটতে এসেছি, ট্যাক্সিতে এ পর্যন্ত আসতে প্রায় 15 আরএমবি পড়েছে। শহরে আমার যে গোছানো সবুজ ও রঙিন পরিবেশ, গুয়াংজু শহরকে আড়াআড়ি ভাবে মেট্রো রেল লাইন ঘিরে রেখেছে। শহরে ভ্রমণ অনেক সোজা, ইংরেজি ভাষায় স্টেশনগুলোতে সংকেত পাবেন। ছবির মতো গোছালো একটি শহর, সত্যি আপনি তা দেখে মুগ্ধ হয়ে যাবেন। ১৯৮১ ফুট লম্বা ক্যান্টন টাওয়ারকে শহরের এক কোণা থেকে দেখা যায়। এটা পৃথিবীর সর্বোচ্চ অবজারভেশন টাওয়ার। নদীর ওপাশে বামে দুটি দেখছেন এশিয়ান গেমস পার্ক গ্যালারি, ও তার পাশে তিয়ান হিয়ান স্ট্রিট ডাউনটাউন, যা গুয়াংজুর চেহারা বহন করে। দুপুর ১২টায় আমার হোটেল ছাড়তে হচ্ছে। গুয়াংজু শহর লেদারের জন্য বিখ্যাত। এখানে আপনি খুব সুলভ মূল্যে বিভিন্ন ধরনের লেদারের প্রোডাক্ট কিনে নিতে পারেন। চকচকে রঙিন গুয়াংজু শহর ছেড়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আবার কোনো একদিন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।